তা এক সপ্তাহ আগে সরকার বলছে প্রচুর তেলের মজুদ আছে, কোনো সংকট নেই, হঠাৎ করে তার তেলের দাম বাড়িয়ে দিল। তার মানে হলো এ রাষ্ট্র মনে হয় যেন এই সরকার চালায় না, মনে হয় অন্য কোনো সরকার প্রোগ্রাম দেয়, সে অনুযায়ী রাষ্ট্র চলে। রাতে রাধারে ভোট কেটে ক্ষমতায় আসা সরকার প্রশ্ন উত্তর রাতেই দিবে, দিনের বেলা দেওয়ার ক্ষমতা তাদের নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের ঊর্ধ্ব দাম বৃদ্ধির কারণে মানুষের প্রত্যেকটা ভেতরের আতঙ্ক হলো যে আমরা কি শ্রীলঙ্কার মতো অবস্থায় পড়ে যাচ্ছি কি না। বর্তমানে লোডশেডিং নিয়ে মানুষের যে বিকল্প চিন্তাধারা সব কিছু মিলিয়ে আমাদের ইঙ্গিত দেয় শ্রীলঙ্কার কিছু গন্ধ। তো ভিউয়ার্স, এমন একটি বিষয় নিয়ে আমরা হতাশার ভেতরে আছি যে আমরা আজ এই অবস্থায় আগামী কয়েকদিনের ভেতরে বা আগামী মাসে আমরা আরও কোন কোন বিষয়ে বিপর্যয় হয়ে পড়ব। তো ভিউয়ার্স, এমন একটি বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন আমাদের দেশের চরমনয় পীর সাহেব। তো আমরা চলে যাব তার ভিডিওতে, তিনি জিহাদের ডাক দিয়েছেন প্রত্যেক মুসলমানকে ঐক্য করার জন্য। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে তো আমরা বারবার আন্দোলন করেছি, বিভাগীয় শহর পর্যন্ত আমরা জনসভা করেছি, রাজপথে মিছিল করেছি, গণমিছিল করেছি। আর হঠাৎ করে যে তৈলের দাম বৃদ্ধি হয়েছে, কেরোসিন, ডিজেল, পেট্রোল, এই ব্যাপারে আগামীকাল আমরা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি ঘোষণা করেছি। আগামীকাল বিকাল তিনটায় ইনশাআল্লাহ সেখানে আমরা মিছিল করব। তো আইনকে বিধানগুলি দেখিয়ে হঠাৎ সরকার যে তৈলের দাম বৃদ্ধি করেছে, এতে বাংলাদেশের জনগণ তারা বিপদ সম্মুখীন হবে, তারা আরও তাদের দরিদ্রতা বেড়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কাজে আমরা চাই আন্তর্জাতিক মার্কেটে তৈলের দাম বৃদ্ধি হয় না, হঠাৎ করে বাংলাদেশ কেন বৃদ্ধি হবে, এটা সম্পূর্ণ অবৈধ এবং এই দেশ চালাতে সরকার ব্যর্থ, এটার প্রমাণ হয়েছে। কোটি কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের থেকে তারা নিয়েছিল, কারা নিয়েছিল, এই ইন্ধনটা কারা করেছিল, আজকে শ্রীলঙ্কার এই ঘটনার পিছনে কারা দায়ী, বাংলাদেশের অভ্যন্তরের ইতিহাসে যে ঘটনা ঘটেছে তারা কারা, আজকে বাংলাদেশের ইতিহাসকে শ্রীলঙ্কার মতো বাংলাদেশকে করার পিছনে আজকে যারা করতেছেন তাদের ভারত প্রীতি, তাদের ভারত প্রেম, ভারতের তাদের অস্তিত্ব তারা তাতে করেছে। আমি আজকে শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে যে তেলের দাম বাড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল পাকিস্তানিদেরকে, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এই কথাই বলতে যে তিনি বলেছিলেন যে তোদেরকে কি বলবো, পানিতে মারবো, ভাতে মারবো, লাল ঘোড়া তাপিয়ে ছাড়বো। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেটা প্রমাণ করেছেন, বাংলাদেশের কৃষক জনতা, এদেশের অপবর্মরগণকে তোদেরকে তেরে মারবো, তোদেরকে ভাতে মারবো, তোদেরকে না খাইয়ে মারবো। আমি আহ্বান করতে চাই জনগণ ঐক্যবদ্ধ হন এই সরকারের কাছে, এই লুটেরাদের কাছ থেকে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে একটি সফল সংগ্রাম করা সম্ভব। আমি এই জন্য বলবো ইসলামী আন্দোলন বেড়েছে, নও আওয়ামী লীগ, নও বিএনপি, এটাই প্রমাণ হয়েছে, এটাই বাস্তবতা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। ভিউয়ার্স, আপনারা চরমনয় নেতার কাছ থেকে অগ্নিঝরা বক্তব্য শুনলেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, আমাদের কাছে বা আমার কাছে ব্যক্তিগতভাবে তাদের কথাগুলো খুবই ভালো লেগেছে, কেননা খুবই বাস্তব কিছু তথ্য তারা তুলে ধরেছেন যা হচ্ছে বর্তমান দেশের মধ্যে। ভিউয়ার্স, এমন একটি বিষয় নিয়ে মটর শ্রমিকের একজন নেতার বক্তব্য অটোমেটিক্যালি সোশ্যাল দুনিয়া ভাইরাল হয়ে গিয়েছে, সেই বক্তব্য তিনি শেখ হাসিনাকে ঘিরে দিয়েছেন, আসুন তার কথা একটু আমরা শুনে আসি। আপনি পৃথিবীর সব দেশে যান, আপনার আন্দা দেন, ট্যাক্স দেন, সরকার আপনার প্রোডাকশন দেয়, আর এই দেশের সরকার আমাকে বাম্বু দেয়, বাম্বু 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 দেয়, পুলিশে দেয় বাম্বু, পুলিশে দেয় বাম্বু, আর অন্য অন্য সরকার দেশে যদি আপনার ট্যাক্স দেন আপনাকে নিরাপত্তা দেয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে চান্দা দিত, আলু বাজার চান্দা, জুরাইন গেলে চান্দা, ঢাকা সিটিতে গেলে চান্দা, কিসে ভাই, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, চান্দা দিব কেন ভাই, এই দেশে চান্দা দিয়ে গাড়ি চালাবো কেন। তেলের দাম বাড়াইছে বর্তমান সরকার, ঠিক আছে, 34 টাকা, আমরা এতে অনেক সমস্যায় পড়ছি, আমাদের তো গাড়ি ভাড়াই নাই, এর ভিতরে তেলের দাম বাড়তি, সমস্ত জিনিসের দাম বাড়তি,
গাড়ি মালের পার্সের দাম বাড়ছে, গাড়ির কাগজের মামলার দাম বাড়ছে। ঢাকা গেলে ঢাকা কোনো সিগন্যাল বাতি নাই, পুলিশের একটা লাইট আছে লেজার লাইট, এটা বলে সিগন্যাল বাতি। হঠাৎ করে সিগন্যাল দিয়ে তোমার সিগন্যাল দিছি, কত 3,000 টাকার মামলা, 5,000 টাকার মামলা। অন্য অন্য সরকার আসিল থাকার পরে কত টাকা মামলা দিত, 200 টাকা 500 টাকা মামলা ছিল, পরে অনেক টাকার মামলা, ওই 5,000 6,000 টাকার যে একটা মামলাতে এই টাকাই জুড়ে যারি না। আবার তেলের দাম বাড়ছে, গাড়ির মালের দাম বাড়ছে, রাতারাতি এরপরে লাইসেন্সের গেলে লাইসেন্স পাই না। ঠিক আছে, অনেক দুর্ভোগ সেবা আমরা বঞ্চিত হয়ে দেশে। আমরা চাই এই যে বর্তমান যে সরকার আছে, আমরা একসময় ভোট দিয়েছিলাম শ্রমিক ভাইরা, কারণ আমরা এই সরকার চাই না। এই সরকার অনেক কিছু করছে, অনেক উন্নয়ন করছে, অনেক মহাসড়ক করছে, অনেক বাপের বিচার করছে, অনেক যুদ্ধ অপরাধীর বিচার করছে। ওনা আল্লাহ রস্তে মেহরবানি করে এই বাচ্চল মরচল মিটিং আমরা চলবে না। আমরা চাই একটা জনগণের সরকার, জনগণের সরকার আমরা চাই। এই বিনা পুলিশের সরকার আমরা এই দেশে চাই না। এই দেশ কারো এক এক বাবার না, এই দেশের মালিক জনগণ, এই দেশের মালিক উপরে আল্লাহ, আর আমরা জনগণ আছি। এই দেশের মালিক বঙ্গবন্ধুর নামে কি লেখা দেয় নাই যে বঙ্গবন্ধু দেশের মালিক? এই দেশের মালিক 18 কোটি মালিক, মালিক আর উপরে আসমান জমিন মালিক, আর এরপর আমরা আছি উঠবে। ঠিক আছে, উঠবে আছে আল্লাহ, আর জমিনে আছি আমরা। ঠিক আছে, এই দেশ স্বাধীন করেছিল আমার বাপ চাচারা, আমার বাপেরা, আমার মামারা। এই দেশ স্বাধীন করা হয়ে গেছে লাঠি সুটলে দ্বারা। চান্দা দিমু কেন ভাই? চান্দা দিয়ে আমরা দিব চালামু না গাড়ি? এই চান্দা দিয়ে আমরা কোনো গাড়ি চালামু না? তেলের দাম বাড়ছে, তেলের দাম যদি কমায় তাহলে আমরা পরিবহন চালাবো। এই যে দেন চান্দা, কত ঢাকা জেলা, এই যে তাপস, এই তাপসের চান্দা, এই যে 30 টাকা, এই যে দেন ঢাকা জেলার চান্দা 300, দেন 300 টাকা চান্দা। ভাড়া যায় কয় টাকা ভাই? 300 টাকা চান্দা লয়? এই যে দেন চান্দা ভাই, এই যে দেন চান্দার স্লিপ, এই যে দেন মাফিয়া সরকারের আমলে চান্দা, সব চান্দা, সব চান্দা। আমাদের ধান্দা করে বড় বড় বাড়ি গাড়ি, আর আমাকে কিছুই নাই। এই যে চান্দা দেখেন ভাই, এই যে চান্দা গুলা সব দেখাও, সব ঢাকা গেলে বরিশাল গেলে অতটি কাগজ জমা হয়, বরিশাল শুধু আমরা যাই এতটি চান্দা দিতে হয়, এতটি চান্দা দিতে হয়। এই যে দেন আমাদের চান্দা, যদি মিথ্যা কথা কই, এই যে দেন চান্দা, এই যে চান্দা, এই যে চান্দা, এই যে চান্দা, এই যে চান্দা বাজে রায় ধান্দা করতেছে, আর আমরা গাড়ি শ্রমিকরা মালে মাল লাগাইতে পারি না, গাড়ি পাস কিনতে পারি না, এই না আওলাদ পলাদ করে মাল টাল কিনে কোনো রকম বাইর করি, এর ভিতরে গেলে আবার পুলিশে জ্বালা। পুলিশে গেলে কোন সারের গাড়ি, কোন সারের লোকে মান্তি করছো? আরে ভাই স্বাধীন দেশ, গাড়ি চালামু, মাল নিয়ে যামু, এটা আবার চান্দা দিবো কেন ভাই? এই যদি মাল গুলা যদি না নিয়ে যায় পণ্য গুলা, ওরা না খায়া মরবো। এই মাছ যদি না নিয়ে যায় ঢাকা শহরে যাচ্ছে পারি, ওরা না খায়া মরবো। আমি মনে করি এই যত বাংলাদেশে যত পরিবহন আছে, তেতনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সমস্ত পরিবহন সেক্টর বন্ধ রাখবেন, সমস্ত পরিবহন সেক্টর বন্ধ রাখবেন। আমরা চান্দা দিয়ে আর গাড়ি চালাবো না, আমরা রোড ট্যাক্স দেই, সরকারের ট্যাক্স দেই ডাবল ডাবল। এই যত আগে 15,000 টাকা দিতাম, মনে 30-35,000 টাকা রোড ট্যাক্স নেয়, ইনকাম ট্যাক্স নেয়। ভিউয়ার্স, আপনারা সেই চাচার বক্তব্যগুলো শুনলেন, সেই প্রতিবাদগুলো আপনারা দেখলেন, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।